আছে ওই ছোট পমফ্রেট মাছের পকোড়া, পুরোই মাছ। নমস্কার বন্ধুরা, আজকে একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চ্যালেঞ্জ দুপুরের মেনু, দুপুরের মেনু। তো চ্যালেঞ্জ ভিডিওতে কথা না বাড়িয়ে কি কি নেওয়া হয়েছে আগে বলে দিই। তো চলো দেখে নাও কি কি নিয়েছি। আজকে আমাদের মেনু হলো প্লেন ভাত, আলু চোখা, ফ্রিস ফ্রাই, মাছের কচুরি, আছে পেঁয়াজ, আছে কষা আলুর দম, আর আছে মশালা এগ কারি কষা কষা, আর আছে ভেজ ডাল। তো দেখে নিলে সুন্দর একটা আজকের মেনু আছে। তো দুপুরেই আজকে এটা আছে ওই ছোট পমফ্রেট মাছের পকোড়া, ঠিক আছে। তো দেখে নিলেন, এবার স্টার্ট করা যাক। পুরো থালিটা মানে শেষ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, যেটা শেষ করতে পারবে সে তো কিছুই হবে। আচ্ছা বলে দিই, এইখান থেকে পুরোটা আমার, এক বাটি ডাল আমার, বাকি থালাটা পুরোটা আমার, এটা শেষ করতে হবে। ওদিকে ওদিকেরটা ওর, তাহলে কাউন্ট করি একদম। আর চ্যালেঞ্জের শেষে কিন্তু পানিশমেন্ট আছে, ঠিক আছে। 3 2 1 স্টার্ট। তে কি আছে? মাছের পুরি আছে, মাছের কচুরি বা পুরি যেটা বলে। তো এখানে পুরি দেওয়া আছে, এটা খাবো আলুর দম দিয়ে। কষা কষা আলুর দম বানিয়েছি। জাস্ট ফাটিয়ে মাছের কচুরি ফার্স্ট টাইম বাড়িতে বানালাম। ইউটিউব থেকে কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ। কষা আলুর দমটা সুন্দর হয়েছে। একটু ফ্রিস ফ্রাইটা খাই। গরম আছে, পুরোই মাছ। এই মাছ খেতে ভালো, নরম কাটা কোনো ব্যাপার না। মাছের একটা বড় কাটা নরম, কিন্তু দামের পরিমাণটা অনেক। নরমাল রুই কাতলা থেকে অনেক দাম বেশি। আলু চোখা, এই যে গাঢ় মোটা একদম, শেষ করে ফেলো, জিততে হবে। তো বন্ধুরা বলবে বউকে জিতে দেবে, আমি জিতি, আমার দমে জিতি। চ্যালেঞ্জের সময় কে কমলদা তোমাদের, কে আমি চিনি না। আজকে লেবুটা নেওয়া হয়নি গো, কাটতেই ভুলে গেছে। কপে ধরে দিলাম ডাল, ডালটাকে বাড়াতে হবে, দারুণ। তাহলে বাড়ি পরিষ্কার
খুশি খা হলে এই মাছের মাথা চিবোতে ভালো লাগে। আচ্ছা ডিমের কালার দেখো, এখন সেম সেম চলছে। এবারই তো আসল খেলা। ডান নেই, খুব কষ্টে অর্ধেকটা চেবালাম না, পুরো গিদে নামিয়ে দিলাম। তো বলে দিচ্ছি আমি জল দিয়ে গিলে নিয়েছি। সত্যি আমার কাছে অনেকটাই মানে গালের মধ্যে খাবার ছিল জিতবো বলে, কিন্তু তাহলে আমি উইনার। বন্ধুরা জিতেছি তো বলবেন না তো আগে কমেন্টে, বুকে জিতে দিই। সত্যি কথা আমরা সেই থেকে রানিং এই খেয়ে যাচ্ছি। তো তাহলে পানিশমেন্ট নিয়ে ফিরছি, তাহলে পানিশমেন্ট হেরে গেছি যেহেতু পানিশমেন্ট নিতেই হবে, অন্যদিন লাফিয়ে লাফিয়ে লাফাতে লাফাতে ওকে পানিশমেন্ট দিই। তো বলে দিই এটা আদা, কাঁচা আদা, কাঁচা আদা খেয়ে নাও। এখন আদা রসুনের শুনছি অনেক দাম, যাই হোক খেতে হবে, সবটাই খাচ্ছি। ঝাল ঝাল হবে না।
যাই হোক বন্ধুরা, তাহলে গালটা পুড়ে গেল গো। যাই হোক বন্ধুরা, তাহলে কমপ্লিট করেছে পানিশমেন্ট। আর বলে দিই আপনাদের কেমন লাগছে, অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাছের কচুরি এই শীতকালে একবার বানিয়ে খেয়ে দেখো প্লিজ, আমাদের খুব ভালো লেগেছে। ভিডিও ইউটিউবেই পেয়ে যাবেন, সেখান থেকেই দেখে বানানো। একদিন ইচ্ছা হলো পুরি পুরপুরি চ্যালেঞ্জ মানে সার্চ করছি, দেখি না মাছের কচুরি রয়েছে, দেখি তো কেমন ব্যাপারটা, দেখলাম মাছই রয়েছে, যেহেতু ভালো মাছ আছে তো করে নিলাম। যাই হোক বন্ধুরা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। আপনারা দেখছেন ফুড ফ্যামিলি ব্লগ, সাথে থেকো পাশে থেকো। বাই বাই।